আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। দুদিনের সফরে গতকাল দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এবারে সফরে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় যাবে। এদিকে গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। এই সফর দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে আরও জোরদার করবে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ গতকাল বলেছেন, রাজ্যে কৃষকদের আয় দ্বিগুণ করতে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে আয়োজিত হয়েছে ত্রিপুরা কৃষি সমৃদ্ধি নামক ক্রেতা বিক্রেতা সম্মেলন। রাজ্য সরকার এবং নেরামেকের সহযোগিতা এই সম্মেলনের আয়োজন করা হয়। গত 20 জুন এই সম্মেলনে মন্ত্রী শ্রী নাথ উপস্থিত ছিলেন। তিনি জানান, সম্মেলনে মধ্যপ্রদেশ সহ অন্যান্য রাজ্যের উদ্যোগীরা সমেত কৃষি কেন্দ্রিক থেকে বণিক গোষ্ঠীতে অংশ নিয়েছেন। তারা ত্রিপুরা থেকে আনারস, কাঁঠাল, সুগন্ধি লেবু, ব্ল্যাক রাইস, হলুদ সহ আরও নানা কৃষি সামগ্রী ক্রয় করবেন বলে কথা দিয়েছেন। মন্ত্রী আশাবাদী, পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত হলে ত্রিপুরার কৃষকরা দারুণভাবে লাভবান হবেন। সমাজকল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, বাল্যবিবাহ, শিশুশ্রম এবং শিশুদের উপর যৌন নির্যাতন প্রতিরোধে সরকার উদ্যোগ নিয়েছে। প্রায় 10,000 অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং 56টি চা বাগান এলাকায় এই উদ্যোগ বাস্তবায়িত করা হয়েছে। তিনি এই উদ্যোগ বাস্তবায়িত করতে শিশু কল্যাণ কমিটি এবং চাইল্ড হেল্পলাইনকে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে বলেছেন। গতকাল আগরতলার প্রজ্ঞা ভবনে পক্সো আইনের 39 ধারা এবং আদর্শ নির্দেশিকা নিয়ে বা রাজ্যভিত্তিক আলোচনা চক্রের আয়োজন করা হয়। আলোচনায় সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনুষ্ঠানে আলোচনা করেন অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে, ত্রিপুরা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সত্যগোপাল চট্টোপাধ্যায়, শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ অন্যরা। রাজ্যপাল ইন্দ্র সেনারের ডিনারলু গতকাল সন্ধ্যায় মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বলেছেন, মানব জীবনের সামগ্রিক বিকাশে যোগাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত 10ম আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, শরীর এবং মন সুস্থ রাখার জন্য প্রত্যেকেরই নিয়মিত যোগাভ্যাস করা উচিত। অনুষ্ঠানে ভাষণ দেন বি কে মমতা বেহেন এবং বি কে মনিকা বেহেন। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যরা। এদিকে প্রজাপিতা ব্রহ্মকুমারী ও ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের বিলোনিয়া শাখার উদ্যোগে গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও যোগাভ্যাস করা হয়। বিধায়ক দীপঙ্কর সেন, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ প্রমুখ অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে জিরানিয়ার বেলবাড়ি ব্লকের গোবিন্দ কমিউনিটি হলে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। জিরানিয়ার সিডিপিও কার্যালয় থেকে গতকাল জানানো হয়েছে যে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ কোলে। তিনি বলেন, কন্যা সন্তানদের প্রতি অভিভাবকদের আরও যত্নবান হওয়া উচিত। নারী নির্যাতন এবং বাল্যবিবাহ রোধে আরও সচেতনতা বৃদ্ধি করতে হবে। কর্মশালায় 25 জন শিশুকন্যার হাতে পুষ্টিকর খাদ্যের কিট তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন এমডিসি গণেশ দেববর্মা, বেলবাড়ি বিএসসি চেয়ারম্যান রোকেন দেববর্মা সহ অন্যরা। জোলাইবাড়ি ব্লকের দেবদারু দ্বাদশ স্কুলে জাতীয় সেবা প্রকল্পের 7 দিনের বিশেষ শিবির গতকাল শুরু হয়েছে। শিবিরে সাফাই অভিযান, বৃক্ষরোপণ, স্বাস্থ্য শিবির, আইনি সচেতনতামূলক ও বাল্যবিবাহ ও কুসংস্কার বিরোধী আলোচনা সহ নানান কর্মসূচিতে স্বেচ্ছা শিবিরে অংশ নেবেন বলে জানান এনএসএসের প্রোগ্রাম অফিসার সঞ্জিত সরকার। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উত্তর জেলা মিশন ইউনিটের বার্ষিক পরিকল্পনা নিয়ে গতকাল ধর্মনগর সার্কিট হাউসে বিশেষ সভা হয়। উপস্থিত ছিলেন উত্তর জেলা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, অতিরিক্ত জেলাশাসক সুভাষ সাহা সহ জেলার 8টি ব্লকের বিডিও এবং জেলা ও সমষ্টি উন্নয়ন দপ্তরের অন্তর্গত সমস্ত ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের কার্যকর্তারা। 3 দিনব্যাপী এই শিবিরের শেষ দিনে গতকাল 2023-24 অর্থবছরের গ্রামীণ জীবিকা মিশনে যে ব্লক কর্মকর্তারা ভালো কাজ করেছেন তাদের সম্মানিত করা হয়। উত্তর জেলার 8টি ব্লকের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে দশটা আরডি ব্লক, দ্বিতীয় কদমতলী আরডি ব্লক এবং তৃতীয় স্থান অধিকার করেছে পানিসাগর আরডি ব্লক। নতুন 3টি ফৌজদারি আইন সম্পর্কে গতকাল নরসিংগড়ে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমিতে পিআইবির উদ্যোগে মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে আগামী 1 জুলাই ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই 3টি নতুন ফৌজদারি আইন বলবৎ হতে চলেছে। অনুষ্ঠানে আলোচনা করেন রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স বিভাগের মহানির্দেশক অনুরাগ, রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী সহ অন্যরা।
আবহাওয়া খবর। আজ দুপুর পর্যন্ত আবার পূর্বাভাসে জানানো হয়েছে, আগরতলা আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ দু-এক প্লাসা বৃষ্টি হতে পারে। দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। খেলার খবর। একদিনের বিরতির পর মহিলাদের ঘরোয়া ফুটবল লীগে আজ চলমান সংঘ এবং জম্পু জেলা প্লে সেন্টার পরস্পরের মুখোমুখি হবে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সকাল 8টায় ম্যাচটি শুরু হবে। কাজাখস্তানের সদ্যসমাপ্ত এশিয়ান যুব অনূর্ধ্ব 10 বছরের বালিকাদের দাবা প্রতিযোগিতায় রাজ্যের আন্তর্জাতিক দাবারও আরাধ্যা দাস 3টি পদক দখল করেছে। আসরের ব্লিটসের দলগত লড়াইয়ে স্বর্ণসহ ক্লাসিক্যালের দলগত লড়াইয়ে রৌপ্য এবং ব্যক্তিগত লড়াইয়ে ব্রোঞ্জ পদক পায়। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হচ্ছে।